वेलकम फ्रेंड, वेस्ट बंगाल माइनॉरिटीज डेवलपमेंट एंड फाइनेंस कॉर्पोरेशन 5 जिला इंटरव्यूर माध्यम रिकवरी एजेंट नियोग होच्छे ओनली फॉर माइनॉरिटी कैंडिडेट्स राई पारबेन फिल आप करते फॉर्म योग्यता HS एवं कंप्यूटर नॉलेज थाकते होबे। देखुन सम्पूर्ण भिडियोटी, चैनलटिके सबसक्राइब कर रखुन। एखन आमरा देखी এই যে নোটিফিকেশনটি বার হয়েছে 13/11/2020 নভেম্বর 13 তারিখে নোটিফিকেশনটি বার হয়েছে। WBMDFC ইনভাইটস অ্যাপ্লিকেশন ফর রিকভারি এজেন্ট এজ পিওরলি টেম্পোরারি এঙ্গেজমেন্ট অন কন্ট্রাক্ট বেসিস, নট এ গভর্নমেন্ট এমপ্লয়মেন্ট। এলিজিবিলিটি দেখুন লেখা আছে। আচ্ছা, আমরা জানলাম যে টেম্পোরারি এঙ্গেজমেন্ট, এখানে কন্ট্রাক্টুয়াল বেসিস চাকরিটা হবে। কোয়ালিফিকেশন মিনিমাম হায়ার সেকেন্ডারি পাস, বেসিক কম্পিউটার নলেজ যেমন MS ওয়ার্ড জানতে হবে, MS এক্সেল, পাওয়ার পয়েন্ট, MS এক্সেস, ইন্টারনেট, এইসব কাজগুলি কম্পিউটারে জ্ঞান থাকতে হবে। 2 এজ হতে হবে 20-40 মধ্যে। কমিউনিটি মানে জাতি এখানে লেখা আছে অ্যাপ্লিক্যান্ট, দ্য অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি ইন মাইনরিটি কমিউনিটি। মাইনরিটি যার মধ্যে পড়ছেন মুসলিম, খ্রিস্টান, বুদ্ধিস্ট, পার্সি, শিখ এবং জৈন যারা আছেন তারাই পারবেন। তারপর নিচে লেখা আছে রেসিডেন্ট অফ দ্য কনসার্ন এরিয়া হায়ার দ্য ভ্যাকেন্সি এক্সিস্ট, যেখানে যেখানে ভ্যাকেন্সি আছে সেইগুলো সেখানকার বাসী বাসস্থান যে অ্যাড্রেস দেওয়া আছে। হুগলি ডিস্ট্রিক্টে দেখুন লেখা আছে যে এঙ্গেজমেন্ট এরিয়া অফ এঙ্গেজমেন্ট শ্রীরামপুর সাব ডিভিশন, ভ্যাকেন্সি একটি আছে। ডেট অ্যান্ড ভেনু অফ ওয়ার্ক ইন ইন্টারভিউ, এখানে কত তারিখে ইন্টারভিউ হবে এবং কোন জায়গায় হবে স্থানটি দেওয়া আছে। 2 পুরুলিয়ার ভ্যাকেন্সি আছে রঘুনাথপুর সাব ডিভিশনে, একটি ভ্যাকেন্সি। ডেট অফ ইন্টারভিউ 25/11/2020 নভেম্বর মাসের 25 ইন্টারভিউ হবে এবং অ্যাড্রেস দেওয়া আছে অম্বর DD 27/E সল্টলেক সেক্টর 1 কলকাতা 64। এভাবে 24 এবং পূর্ব মেদিনীপুরে একটি করে ভ্যাকেন্সি, টোটাল 5 জেলাতে 5 ভ্যাকেন্সি আছে। এখন আমরা দেখি এ ওয়ার্ক ইন ইন্টারভিউ উইল বি হেল্ড, মানে একটা ইন্টারভিউ হবে উপরের যে উল্লেখিত কলাম অনুযায়ী সেই অ্যাড্রেসে সেই ডেটে পরীক্ষা বা ইন্টারভিউ হবে। ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু রিপোর্ট দ্য অ্যাবাভ মেনশন ভেনু অ্যালং উইথ দ্য ফলোয়িং ডকুমেন্টস ফর ভেরিফিকেশন, সেখানে শুধুমাত্র ইন্টারভিউ হবে এবং সমস্ত ক্যান্ডিডেটরাকে যারা আগ্রহী আছেন তাদেরকে অনুরোধ করা হচ্ছে যে নিচের যে ডকুমেন্টসগুলি দেওয়া আছে 5 লিস্ট সেই ডকুমেন্টসগুলির সঙ্গে নিয়ে আসতে হবে। আমরা এখন দেখে নিব ডকুমেন্টসগুলি, সেগুলি ভেরিফিকেশনের জন্য লাগবে। 1 বায়োডাটা অফ দ্য অ্যাপ্লিক্যান্ট ইন প্রপার ফরম্যাট অ্যানেক্সার এ, অ্যানেক্সার এটা নিচে এই ভিডিওতে দেওয়া আছে, সেই অ্যানেক্সার এটা ডাউনলোড করে ফিল আপ করে সেটির সঙ্গে নিয়ে যেতে হবে বায়োডাটার আকারে। তারপরে 2 অরিজিনাল মার্কশিট অফ দ্য অল এক্সামিনেশন অ্যালং উইথ 1 অফ সেলফ অ্যাটাস্টেড ফটোকপি অফ দ্য অ্যাবাভ মার্কশিট, উপরে যে বলা হলো যে অরিজিনাল মার্কশিট সমস্ত পরীক্ষার মাধ্যমিক HS এবং সমস্ত ডকুমেন্টসগুলি এক কপি অ্যাটাস্টেড জেরক্স করে অ্যাটাস্টেড নিয়ে যেতে হবে। এখন আমরা অ্যানেক্সার এ যে বায়োডাটা ফর্মটা দেখে নিচ্ছি, লেখা আছে অ্যাডভার্টাইজ পাবলিশ ইন দ্য ডেস অন ডেস, অনের পরে ডেটটা লিখতে হবে 13/11/2020 এবং পাবলিশ হয়েছিল কোথায়, WBMDFC.organization সে ওয়েবসাইটে সে এখন লিখতে হবে। তারপরে নিচে দেখুন ফর দ্য পোস্ট অফ রিকভারি এজেন্ট এট, যে যে পোস্টে জয়েন রিকভারি এজেন্টের সেখানে লোকেশনটা লিখতে হবে। 1 বা 2 দুইটি চয়েস করতে পারেন অ্যাড্রেস। এরপর হচ্ছে নেম অফ দ্য ক্যান্ডিডেট, ফাদার নেম, পারমানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস, এগুলি সমস্ত ফিল আপ করতে হবে। ভিলেজ, হাউস নম্বর, পোস্ট অফিস, ব্লক, পুলিশ স্টেশন, সাব ডিভিশন, ডিস্ট্রিক্ট, পিনকোড, এগুলি লেখার পরে প্রেজেন্ট অ্যাড্রেস এভাবে লিখবেন, নিচে ন্যাশনালিটি লিখবেন, কন্ট্যাক্ট মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, ডেট অফ বার্থ। 8 মাইনরিটি কমিউনিটি মুসলিম, খ্রিস্টান, বুদ্ধিস্ট যা আছেন সেটা লিখতে হবে।
9 নম্বর একাডেমিক কোয়ালিফিকেশন, এখানে মাধ্যমিক, তারপরে নিচে এইচএস পাস লিখতে হবে, নেম অফ দ্য বোর্ড, বোর্ডের নাম, ইয়ার অফ পাসিং কত সালে পাস করেছেন, ডিভিশন এবং পার্সেন্টেজ। এরপরে কম্পিউটার কোয়ালিফিকেশন যদি থাকে অবশ্যই থাকতে হবে, লিখতে হবে এখানে। এক্সট্রা কোয়ালিফিকেশন থাকলে লিখবেন, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকলে লিখবেন, ডু ইউ হ্যাভ এ ড্রাইভিং লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স থাকলে এখানে ইয়েস করবেন। তারপরে নিচেরটাতে অবশ্যই ন করবেন, 17 নম্বরে ন করবেন। তার নিচে আপনার পরিচিত লোকাল এলাকায় যে আপনাকে চিনে বা জানে সেরকম ব্যক্তির নাম এবং ঠিকানা আর ফোন নম্বর, দুইজন ব্যক্তি এমন ব্যক্তির নাম দিতে হবে যারা আপনাকে চিনে এবং জানে, তাদের অ্যাড্রেস এবং ফোন নম্বর লিখতে হবে। তার নিচে ডেট এবং প্লেস এগুলি সব লিখতে হবে, এবং দেখুন ডান দিকে ফুল সিগনেচার আপনাকে করতে হবে। এইসব সমস্ত ফিল আপ করে অরিজিনাল সমস্ত ডকুমেন্টস নিয়ে যেতে হবে, কম্পিউটার সার্টিফিকেট থেকে সমস্ত মার্কশিট এবং এক কপি জেরক্স করে অ্যাটেস্টেড, এক কপি সেলফ অ্যাটেস্টেড করে সঙ্গে নিয়ে যেতে হবে 25 নভেম্বর 2020। 25/11/2020 আপনার সেই অ্যাড্রেসে গিয়ে ইন্টারভিউ দিয়ে আসতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আরও চাকরির খবর থেকে শুরু করে সমস্ত গুরুত্বপূর্ণ খবর জানার জন্য। তো আজকের ভিডিওটি এই মাত্র এইটুকুই। তো বন্ধুরা, ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করে সমস্ত বন্ধুরাকে জানিয়ে দেবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।